কোন ইমামের মধ্যে আকীদাগত সমস্যা থাকলে যেমন সে তার পীর বাবাকে সিজদা করে সেই ইমামের সাথে জামাতে নামাজ পড়া উত্তম নাকি আলাদা জামাত পড়া উত্তম ভাই কোন ইমাম যদি কোন কবরে মাজারে বা জীবিত কোন পীরকে সিজদা করে তাহলে অবশ্যই তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে কারণ ইমাম যদি সাধারণ বিদআত করে আমলগত বিদআত তার পিছনে নামাজ পড়া যায় কিন্তু ঈমান নষ্ট হওয়ার মতো কাজ শিরকে আকবর করলে তার পিছনে নামাজ পড়া জায়েজ কিন্তু তার মানে একা একা পড়বেন না আশেপাশে অন্য কোন মসজিদে যেই ইমামের ভিতরে এরকম বড় সমস্যা নাই তার পিছনে নামাজ পড়বেন অথবা দুই চারজন মিলে আলাদা জামাত করবেন তারপরেও জামাত ত্যাগ করবেন না আজকাল অনেক ভাই আছে বলে যে আমাদের ইমাম সাহেবের বিদআত করে এজন্য আমরা একা একা বাসা নামাজ পড়ি না একা একা জামাতে নামাজ পড়বেন না হাজ্জাজ ইবনে ইউসুফ সাহাবীদের রক্তচোষা এত বড় জালেম অত্যাচারী শাসক এবং মদ খেয়ে নামাজ পড়াইতো একবার ফজর নামাজ দুই রাকাতের জায়গায় চার রাকাত পড়াইছে পিছনে সম্ভবত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সিনিয়র সাহাবীরা অনেকে কারণ সে দায়িত্বশীলতায় তার পিছনে নামাজ পড়বে ইমাম তখন সে ওই মাদকাসক্ত তো নেশাগ্রস্ত অবস্থায় দুই রাকাতের জায়গায় চার রাকাত পড়াইছে খবর নাই সালাম ফিরে বলে আর পড়াবো তো উনি পিছন থেকে বলছে আর লাগবে না অনেক হয়েছে এবার থাম তাহলে বুঝা গেল জামাত নষ্ট করা মুসলমানদের এটা খুব ডেঞ্জারাস বিষয় সাহাবিরা এত ত্রুটি থাকা সত্ত্বেও জামাতে নামাজ পড়তেন হ্যাঁ জামাতে নামাজ পড়লাম তারপর নামাজ হয় না আমি আলাদা পরে নামাজ পড়বো হ্যাঁ যদি সে কাফের হয়ে যায় অমুসলিম হয়ে যায় তাহলে তার পিছনে কি নাই জামাতে নামাজ পড়া যায় না এই জন্য কোন ইমাম যদি এরকম শিরকে আকবর করে তার পিছনে নামাজ পড়বেন না কিন্তু অন্য মসজিদে যাবেন তাই বলে বাসায় একা একা পড়বেন শয়তান অনেকে এরকম নেক্সুরে তো ধোকা দেয় জামাত থেকে দূরে রাখার জন্য